স্কুলের ধরে রাখি, ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ করতে গেলে তো অনলাইন ক্লাসে আমি এস এম হাসান হাবিব, সরকারি শিক্ষক, ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল। শিক্ষার্থী বন্ধুরা, আজ প্রায় বেশ কিছুদিন ধরে আমাদের ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল কলেজে অনলাইন ক্লাস চলছে, আমাদের অনলাইন পরীক্ষা হয়েছে, এরপরে আমাদের আবার ক্লাস স্টার্ট হয়েছে। বেশ কিছুদিন পর আমি আপনাদের সামনে আসলাম। আমি আজ তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে ভগ্নাংশ অধ্যায়ে আমি তোমাদের আজকে ক্লাস নিব। তোমরা ভগ্নাংশ অধ্যায় এখনও করনি, আজকে তোমাদের ভগ্নাংশ অধ্যায় নিয়ে একটু আলোচনা করবো। এটি তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং এই অধ্যায়টা তোমাদের ক্লাস তোমাদেরকে ভগ্নাংশ শিখতে হবে। আমাদের ভগ্নাংশ অর্থ হল ভগ্ন অংশ, একটি অংশ ঘর থাকলে সেটা ভগ্নাংশ হবে। ভগ্নাংশ অর্থ হলো লগ্ন ঘর থাকলে হবে। সেক্ষেত্রে বন্ধুরা আমরা তোমাদের 90 পৃষ্ঠায় দেখো ভগ্নাংশের যোগ এবং বিয়োগ দেওয়া আছে, সেই ভগ্নটি যোগ এবং বিয়োগগুলো আমরা করবো। দেখো তোমরা একেবারে 1/2 যোগ 1/2 এইটা আমরা করবো। আসলে বিষয় যেটা সেটা হচ্ছে যে আমরা এই হচ্ছে যে একে করা ল, এটাকে ধরা হলো লসাগু বিয়োগ। লসাগু আমরা শিখবো, তোমরা শুধু এতটুকু ধারণা নেবা যে যদি হরগুলো একই থাকে তাহলে লসাগু এক হবে। আমি আবার বলি, তোমরা যখন ব্রড ক্লাসে উঠবা তোমরা এই ভগ্নাংশের হরগুলো যদি ভিন্ন হবে তখন আমরা লসাগু করতে হয়, ভিন্ন হোক আর এক সেম সমান হোক, সমান হওয়া হোক আমাদের লসাগু করে নেওয়া লাগবে। কিন্তু আমরা তোমাদের এই বইতে লসাগু ধরে নেই, ক্লাস পর্যন্ত লসাগু পাবা। তোমরা এখন যেটা দেখবা যে হরগুলো যদি এক হয় তাহলে লসাগুটা নিচে এক। আচ্ছা, এখন যদি এই ঘর এবং এই লসাগু যদি এক হয়, নিয়ম হচ্ছে এই দুই দিয়ে এই ঘরকে লসাগু ভাগ করা নিয়ম। ভাগ করলে যে ফল বেরোবে সে ফলের সাথে উপরে বুক করবে। অর্থাৎ আমরা যদি দুই দিয়ে বেরিয়ে ভাগ করি এক হবে, যে হর লসাগু যদি এক হয় একই সংখ্যা হয় তাহলে বুঝবো তোমরা ঠিক উপরে যে লগ্নটা লগ্নের নিচে নেমে যাবে। এতটুকু তোমরা শিখবা তার যতটুকু আসে গেলে আরেকটু ধরনের বেশি আসে, এখানে যতটুকু আসে অতটুকু ধরনেরই তোমাদের আঘাত হবে। তাহলে আমরা এখানে দুই আর দুই একই করে উপরে এক চলে এক এক দুই নিচে হলো আমাদের দুই, এই দুই দিয়ে দুয়ে আমাদের ভাগ। অর্থাৎ আমাদের যদি কাটাকাটি করে একটা অর্থ তাহলে একটা অতিরিক্ত ভগ্নাংশে ঠিক আছে বন্ধুরা। এইভাবে আমাদের প্রত্যেকটা অঙ্ক আমাদের 90 পৃষ্ঠায় 12টা অঙ্ক আছে, আমি 12টা অঙ্ক সলভ করবো। তবে এইভাবে তোমরা প্রত্যেকটা অঙ্ক সলভ করবো। সেক্ষেত্রে বন্ধুরা যেহেতু একই নিয়মের অঙ্ক প্রায় দুটো প্রায় এক, আমরা খুব বেশি করবো না, এখানে 12টি অঙ্ক আছে। তোমরা আরো কিছু সলভ করি, আমরা এখানে 5টা দেখো 1, 7, 2, 4, 7 এখানে একই আমরা 7টা পাবো। তাহলে এখানে 1 হবে 1, 2, 4 হবে তোমরা উপলাস উঠে আর একটু ধারণা পাবা এই ভগ্নাংশ কীভাবে ভাবিস।
আমরা দেখো এটি হলো লাল ভয় ভিন্ন অর্থাৎ এখানে কিন্তু কানেকানি করা যায় না বা এটাকে ভাগ করা যায় না। তবে যদি লব ছোট লব বড় এবং হ যদি ছোট হতো তাহলে সেক্ষেত্রে আমাদের ভাগ করা লাগতো। তোমরা একটা জিনিস মনে রাখবা যে এই ভগ্নাংশ এবং মৃত্যু যোগ হতো বের করার সময় যদি লব বড় এবং ঘর ছোট হয় তাহলে অবশ্যই সেটি যদি ভাগ করা যায় সেটি ভাগ করতে হবে। দিস ইজ কন্ডিশন। ঠিক আছে বন্ধুরা, আমরা 90 পৃষ্ঠার আর কোনো করবো না, যেহেতু একই ইউভেন একই হচ্ছে। তোমরা ভাবি যখন পুরো করলাম বাকি পুরো রেজ করে ফেলবো। এবার দেখো 91 পৃষ্ঠা বের করো তোমরা, যদি হাতের কাছে বই থাকে। এখন যদি তোমরা 91 পৃষ্ঠা বের করো, দেখো লেখা আছে একটি অঙ্ক কথার অঙ্ক লেখা আছে রেজার কাছে চার মেয়ের পাঁচ মিটার পিতা আছে। যদি সে মিনাকে এক মেয়ের পাঁচ মিটার পিতা দিয়ে দেয় তবে রেজার কত মিটার পিতা আছে। অর্থাৎ তুমি এখানে উদাহরণ একটা অঙ্ক আমি দেখলাম যে প্রশ্নটাই রেজা কাছে চার বাই পাঁচ মিটার পিতা আছে যদি সে মিনাকে এক বাই পাঁচ মিটার পিতা দেয় তবে কত মিটার পিতে থাকে কত মিটার পিতা থাকবে। সেক্ষেত্রে আমরা দেখো এরকম অঙ্ক এদের যে অঙ্ক ক্লাস করে থাকবে আমি এগুলো উঠে নিলাম। দেখো আমি লিখবো সমাধান করবো এদের কাছে আছে চার বাই পাঁচ মিটার পিতা রেজা মিনাকে দিল এক বাই পাঁচ মিটার পিতা রেজা বিকল থাকবে চার বাই পাঁচ থেকে আমরা এক বাই পাঁচ বিয়োগ করবো। দেখো তোমরা এখানে আমরা সব ভগ্নাংশের যোগ করলাম বিয়োগ কিন্তু সেম, শুধু চিহ্নটা চেঞ্জ হবে আর কোনো পরিবর্তন হবে না। যেমন এখানে দুটি মাস শুধু দুটি ঘরে একটি সেম পাঁচ রাখলাম, তারপরে আমরা সুপুরে এক চার বিয়োগ এক তাহলে আমাদের হলগুলো তিন বাই পাঁচ মিটার এভাবে আমাদের অঙ্কগুলো সমাধান করতে হবে। তাহলে আমরা ভগ্নাংশের যোগ এবং বিয়োগ শিখলাম। দেখো আমরা আরেকটি যোগ এবং বিয়োগ শিখবো, সেটা হলো এক যোগ তিন বাই পাঁচ। এই টাইপের ভগ্নাংশের যোগ আছে। দেখো এখানে মাত্র এই লব আছে কিন্তু ঘর নেই, মনে রাখতে হবে যদি ঘর না থাকে তাহলে তোমরা সরাসরি পাঁচ সেটা এখানে যে ঘর আছে সেটা আমরা
আসসালামু আলাইকুম।